Good evening everyone. Today we will learn how to swap any coins to another coins by using trust wallet. তো বন্ধুরা আজ আমরা শিখব যে কিভাবে ট্রাস্ট ওয়ালেটকে ইউজ করে আমরা অতি সহজেই যে কোনো কয়েন্সকে অন্য কয়েন্সে কিভাবে রূপান্তরিত করতে পারি বা সোয়্যাপ করে নিতে পারি। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, কোনো সময় অপচয় না করি আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তো যেমন দেখুন, আমরা প্রথমে ট্রাস্ট ওয়ালেটকে ওপেন করে নেব ভেরি ইজিলি। ট্রাস্ট ওয়ালেট ওপেন করে নেওয়ার পর নর্মালি আমি ওয়ালেটে চলে আসবো, এবং ওয়ালেটে যেমন আপনি দেখতে পাচ্ছেন আমার ইউএসডি রয়েছে, টিথার ইউএসডি রয়েছে, স্মার্ট চেন রয়েছে। তো এইভাবে অনেকগুলো কয়েন্স আমরা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মধ্যে দেখতেই পাই। তো এবার যেটা শিখবো আজ সেটা হচ্ছে যে আমরা কিভাবে ট্রাস্ট ওয়ালেটটাকে ইউজ করে আমরা কিভাবে যে কোনো কয়েন্সকে অন্য কয়েন্সে আমরা সোয়্যাপ করে নিতে পারি। তো দেখুন, ওয়ালেট আমাদের নিচের দিকে আমরা যদি তাকাই, আমাদের তিনটি আমি দেখাবার চেষ্টা করব, চারটি অপশানস পাই। একটা হচ্ছে ওয়ালেট, সেকেন্ড হচ্ছে ড্যাপস, থার্ড হচ্ছে ডেক্স, আর নাম্বার ফোর হচ্ছে সেটিংস। তো আমরা সেকেন্ড যে অপশান রয়েছে ড্যাপস, সেটাকে আমরা ক্লিক করে দেবো। তো ড্যাপসে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে দেখবো নিউ ড্যাপস রয়েছে, কিছু ডিফাই রয়েছে, এবং থার্ড যে অপশান রয়েছে পপুলারের একদম ফার্স্ট যে অপশানটা রয়েছে প্যানকেক সোয়্যাপ, সেখানে আমরা কিন্তু ক্লিক করে নেব। তো প্যানকেক সোয়্যাপে আমি ক্লিক করলেই আমার কিন্তু এটা ওয়েবসাইটটা কিন্তু ওপেন হতে শুরু করে দেবে, এবং খুব তাড়াতাড়ি ওয়েবসাইট ওপেন হয়ে যায়। দেখুন, প্যানকেক সোয়্যাপ কিন্তু আমার ওপেন হয়ে গেছে। এবার যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে উপরের দিকে দেখুন একটা সিম্বল দেখাচ্ছে, আমি একটু দেখাবার চেষ্টা করব ভিডিওটাতে। দেখুন উপরে, দেখুন একটা চিহ্ন দেখতে পাচ্ছি যেটা কিন্তু বাইন্যান্স স্মার্ট চেনের। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, এখানে যখন আমরা সোয়্যাপিং করি কোনো একটা কয়েন্স থেকে অন্য কয়েন্সে, তখন একটা চার্জেস কাটে, এবং সেই চার্জেসটা আমাদের কিন্তু বিএসসি বা বাইন্যান্স স্মার্ট চেনে কেটে থাকে। তো অনেক সময় ফার্স্ট টাইম যখন কেউ এই ড্যাপস ব্রাউজার থেকে প্যানকেক সোয়্যাপ ওপেন করবে, তখন কিন্তু এখানে ট্রাস্ট ওয়ালেটকে কানেক্ট করার একটা অপশান থাকে, ঠিক এই জায়গাতে করে কানেক্ট বলে অপশান থাকবে, কানেক্ট ইউর ওয়ালেট বলে। তো ওটাই ক্লিক করে আপনি অতি সহজেই ট্রাস্ট ওয়ালেটকে কিন্তু প্যানকেক সোয়্যাপের সাথে কানেক্ট করে নিতে পারবেন। অর্থাৎ আপনার যা যা কয়েন্স ট্রাস্ট ওয়ালেটে থাকবে, সমস্ত কয়েন্সে যা অ্যামাউন্ট বা যা আপনি এখানে ইনভেস্ট করে রেখেছেন কয়েন্স, সেই কয়েন্স কিন্তু আপনার এখানে শো করতে শুরু করে দেবে। যেমন আমার অলরেডি কানেক্টেড আছে, আমি যদি এই ওয়ালেটের আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট অ্যাড আছে, অর্থাৎ কানেক্টেড রয়েছে। এখানে ডিসকানেক্ট বলে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, তো এটা অলরেডি কানেক্টেড। তো আমি এটা দেখালাম যাতে আপনাদের অসুবিধা না হয়। তো আমি এই যে সিম্বলটা আছে, আমি সিম্বলটা ক্লিক করে নেব। দেখুন, সিম্বলটা ক্লিক করার সাথে সাথে আমার কাছে কিন্তু সমস্ত যে ওয়ালেট কানেক্টেডের যে চেনগুলো থাকে সেগুলো খুলে গেছে। যেমন ইথেরিয়াম রয়েছে, স্মার্ট চেন আছে, পলিগন, ইথেরিয়াম ক্লাসিক, তো এটসেট্রা এইভাবে থাকবে। তো আমাদের মেনলি সিলেক্ট করে নিতে হবে কিন্তু এখান থেকে স্মার্ট চেনটা। তো স্মার্ট চেনটা যখনই আমি সিলেক্ট করে নেব, তো এটা স্মার্ট চেনে হয়ে গেল। এবং এবার দেখুন, আমরা একটু নিচের দিকে যখন আসবো, এবার দেখুন এখানে দুটো অপশানস থাকে, একটা হচ্ছে সোয়্যাপ আর একটা হচ্ছে লিকুইডিটি। সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যেন সোয়্যাপটাই আমরা ক্লিক করে রাখি, যেমন অলরেডি সোয়্যাপে এটা ক্লিক হয়ে রয়েছে। এবার দেখুন, নিচের দিকে আসতেই আমরা দেখতে পাচ্ছি এক্সচেঞ্জ, এবং তার নিচে আপনার কোন কয়েন্স থেকে আপনি কোন কয়েন্সে আপনি এক্সচেঞ্জ করতে চাইবেন বা সোয়্যাপ করতে চাইবেন, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। যেমন ধরুন, নর্মালি আমি যদি এখানে বিএনবি রয়েছে, তো আমি বিএনবিটা ক্লিক করলাম। দেখুন, বিএনবি ক্লিক করার পর আমার দেখুন এখানে ইউএসডিটি যে ইউএসডিটি আমার শো করছে, কেননা এটা অলরেডি আমার কেনা আছে। তো ইউএসডিটি যেটা শো করছে আমি এখানে ক্লিক করে নিলাম ইউএসডিটি। তো ইউএসডিটি ক্লিক করার পর আপনি আপনার যে অ্যামাউন্ট আছে, ধরুন আমি সিম্পলি বলছি, ধরুন আমি $5 মতো ইফি কয়েন্স আমি কিনতে চাইবো, তো এখানে $5 লিখবো। আর নিচে দেখুন সিলেক্ট এ কারেন্সি, আমি দেখাবার চেষ্টা করবো, সিলেক্ট এ কারেন্সি লেখা রয়েছে। তো আমি সিলেক্ট এ কারেন্সিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে ইফিটাকে সার্চ করে নেব, ইফি আমাদের যে টোকেন্স বা পয়েন্টস, দেখুন ইফি অলরেডি এখানে আমার অ্যাড করা আছে। আপনি যখন ফার্স্ট টাইম এটাকে অ্যাড করবেন, তখন এখানে স্মার্ট কন্ট্র্যাক্ট অ্যাড্রেসটা, ইফির স্মার্ট কন্ট্র্যাক্ট অ্যাড্রেস কিন্তু এখানে পেস্ট করতে হয় এই সার্চ বারে। পেস্ট করার সাথে সাথে আপনার ইফির অপশানটা এসে যাবে, এবং আপনাকে ইম্পোর্ট করতে বলা হবে। জাস্ট সিম্পলি ইম্পোর্ট করে দিলেই এটা কিন্তু আপনার এই প্যানকেক সোয়্যাপেতে কিন্তু
টোকেন্সটা অ্যাড হয়ে যাবে। তো আমি ইফিতে আমি ক্লিক করে নিলাম, দেখুন ইফি ক্লিক করার সাথে সাথেই আপনি দেখুন আমি $5 দিয়ে যদি আমি এখন ইফি কিনি তাহলে আমাকে মোটামুটি 8টা ইফি টোকেন্স কিন্তু আপনি কিন্তু পেয়ে যাব। তো আমি এই যে দেখুন আমি $5 দিয়ে কিনছি, নিচে দেখুন অপশান এসেছে সোয়াপ, তো আমি সোয়াপে যেই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই আমি কিন্তু কনফার্ম সোয়াপে ক্লিক করতে বলছে, আমি কনফার্ম সোয়াপে আমি ক্লিক করে নেব। ক্লিক করার সাথে সাথেই আপনাকে কিন্তু একটা অপশান চলে আসবে, এখানে কিন্তু আপনার DNB কিছু কাটে, যেমন দেখুন এখানে আমার DNB নেটওয়ার্ক ফিজ লাগছে 0.47। তো এই স্মার্ট চেনে আমার DNB অবশ্যই থাকতে হবে, আমাকে কোনো কয়েন্সকে কোনো কয়েন্সে যদি আমাকে কনভার্ট বা সোয়াপ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই DNB কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটে অবশ্যই কিনে রাখতে হবে, তবেই কিন্তু আমি কোনো একটা কয়েন্সকে অন্য কয়েন্সে সোয়াপ করতে পারবো। তো আমি যদি অ্যাপ্রুভে ক্লিক করি তাহলে কিন্তু আমার 8টা ইফি টোকেন্স বা ইফি কয়েন্স আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে এবং $5 কিন্তু আমার USD থেকে কেটে নেওয়া হবে। তো এইভাবেই আমরা অতি সহজেই যে কোনো কয়েন্সকে যে কোনো কয়েন্সে বা টোকেন্সে আমরা কিন্তু সোয়াপ করে নিতে পারি। তো এটা দেখাবার উদ্দেশ্য আমার একটাই, যাতে করে আমরা খুব সহজেই ট্রাস্ট ওয়ালেটকে ইউজ করে যে কোনো কয়েন্সকে অন্য কয়েন্সে সোয়াপ বা এক্সচেঞ্জ বা রূপান্তরিত করতে পারি। তার একটা ছোটো ভিডিও আমি করলাম যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ থাকবে, দয়া করে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস রাইট সাইডে যে বেল ঘন্টিটা থাকে অবশ্যই সেটাকে ক্লিক করে দেবেন, যাতে করে আমার লেটেস্ট যে ভিডিওস নোটিফিকেশনস আপনারা অতি সহজেই পেয়ে যেতে পারেন। এবং অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, এর মাধ্যমে আমরা বেশি মোটিভেট থাকবো এবং আগামী আরও সামনে আমরা আরও ভালো ভালো ভিডিওস তৈরি করব সমস্ত এই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, আমার যতটা নলেজেবল আছে যা কিছু সেই বিষয়গুলো আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করব। তো এখানেই আমি ভিডিওটা ইতি করলাম, অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।